প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমাদের সামনে যে বোনটি আছে তাকে দেখতে পাচ্ছেন, তার হাতে কিন্তু একটি ছবি নিয়ে বসে আছেন। আসলে এই ছবির মূল রহস্য হলো তার এই ভাইকে তিনি হারিয়ে ফেলছেন, বা কোথায় আছে তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না, এই জন্য তিনি ফেসবুকে একটি লাইভও করেছেন। আমরা এবার শুনবো আসলে তিনি কি তার ভাইকে পেয়েছেন নাকি এখন কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ভালো আছেন। এই যে আপনার হাতে এই ছবি, এই ছবিটা কার? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই, বয়স কত তার? তার বয়স হচ্ছে 17+। 17+। পড়াশোনা করে কিসে? পড়াশোনা করে ইন্টার সেকেন্ড ইয়ারে, বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে, ইন্টার সেকেন্ড সরকারি কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ। উনি থাকেন কোথায়? উনি দীর্ঘদিন ঢাকা সাভার আশুলিয়া থাকতো, তারপরে মোহাম্মদপুর সরকারি কলেজে চান্স পাওয়ার কারণে এখান থেকে দূরে হয়, তাই আমার বাবা মা থাকে মিরপুর দিয়াবাড়ি কাউন্দিয়াতে, ওখানে আপনারা প্রশাসনিক বা আইনগত কি কি ব্যবস্থা নিয়েছেন? আইনগত ব্যবস্থা নিয়েছি, সেগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি একটু বলেন। প্রথমে 20 তারিখে একটা সাভার মডেল থানাতে আমি জিটি করছি, আমার বাবা নিজে গিয়ে এখানে একটা জিটি করছে, তারা বলছে ঠিক আছে দেখতেছি। তো উনি একটা দারোগা আছে দিদার, সে আমাদের বাসায় দুদিন গেছে, গিয়ে খোঁজ খবর নিছে ওর বই কয়টা আছে, ও আরবি মানে জেম্বির কোনো বই টই আছে কিনা, এগুলো খোঁজ খবর নিয়ে এসে দেখছে, এগুলো কোনো কিছু না, বলছে যে সাবার লোক একটা ছেলে হারিয়ে গেছে। তারপর আমরা দেখতেছি দেখতেছে, এখন পর্যন্ত তারা দেখতেইছে, আজ পর্যন্ত তারা আর কোনো প্রকার সন্ধান দিতে পারেনি। আচ্ছা আপা, আপনি যিনি একটা কথা বললেন যে কোনো সাবার থানার মানে একজন ইয়ে গেছে, এসআই গিয়ে আপনি উনি জিএমবির সাথে, আসলে আপনারা এটা কিভাবে দেখছেন? কি আসলে জিএমবির সাথে বা উনি কি কোনো সংগঠনের সাথে জড়িত ছিল আপনার? না না, ও হলে বাধ্য ছেলে ছিল, এটা একদম ভুল কথা। ওকে যদি কেউ নিয়ে যায় কোনো কিছু বাধ্য করায় তাহলে সেটা আমরা জানি না, তবে ও যতদিন আমাদের কাছে ছিল এতদিন এই ধরনের কোনো ইয়া পায় নাই, না কোনো সময় ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখছি, না কখনো সে হচ্ছে বাহিরে যা 10 মিনিট আড্ডা দিছে এরকম কোনো না। অনেক সময় দেখা গেছে অনেকে রুমের ভিতরে দরজা বন্ধ করে অনেক সময় ধরে থাকে বা কিছু একটা সব সময়। ও হচ্ছে যতক্ষণ কলেজ করতে করতে কলেজ থেকে এসে আমার বাচ্চা দুটো দেখাশোনা করতো, আমার মা তো মাথার সমস্যা প্লাস শ্বাসকষ্ট রোগী, সে পারে না, মার সঙ্গে রান্না করে ধরেন ঘরের কাজকর্ম করে, ঘর বাড়ি গুছানো, মা ও রান্নাও করতে পারতো, আমি তাকে রান্নাও শিখাইছিলাম, বাসার সমস্ত কাজকর্ম করতো। যেহেতু আমাদের দুই বোন বিয়ে হয়ে গেছে, তা আমার মার সঙ্গে কাজ করার লোক নাই, তাই সে কাজ টাজ করতো। আর আমার বিশেষ করে আমার ছেলেটা ছিল তার খেলার সঙ্গী বন্ধু, প্রতিদিন বিকেলবেলা আমার ছেলে নিয়ে সে মাঠে সাইকেল চালাইতো, আমার ছেলে ও ভিডিও করে করে আমাকে দিত। আচ্ছা, এছাড়া তার কোনো বন্ধু না? আমার আমার জানা মতে নাই, এবং আমার বাবা মারও একই কথা, ওর কোনো বন্ধু বান্ধব নেই, বন্ধু আমার ছেলে। আচ্ছা, এখন আপনাদেরকে এই যে প্রশাসনিক দিক থেকে কি ধরনের আশ্বাস দিয়েছে? কেউ তো কথায় খালি এই যে পুলিশই কথা বলছে, আর যে নবীনগর র‍্যাব কোর আছে তারা দুই দিন কথা বলছিল, আমি মধ্যে একজনকে ধরে নিয়ে আসছিলাম, সে আমাকে ফোনে আর কি আমার ভাই পাইছে এরকম কথা বলছে, পরে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছি, পরে কোনো তদন্ত করে পায় নাই, বলছে এটা ভুল। তাহলে কেন আপনাকে এই যে ভুল আশ্বাসটা দিবে একজন হারিয়ে যাওয়ার লোককে নিয়ে? যে গতকালকেও করছে, গতকালকে সকাল 11টার দিকে এক লোক ভদ্রলোক আমাকে ভদ্রবেশে ফোন দিয়ে বলতেছে যে আপনার ভাইকে সাভার মডেল থানায় এসে পাওয়া গেছে, আমি সাভার থানার ওসি বলতেছি। তখন তো আমায় আমার পরিবার একদম কান্নায় ঢলে পড়ছি যে একটা ওসি কোনোদিন মিথ্যে কথা বলবে না, তখন আমরা বুঝতে পাইনি। তারপরে উনি আবার ফোন দিয়ে বলতেছে 3,000 টাকা পাঠান, তখন মনে হয়েছে যে এরকম বাটপাড়ি করে অনেকেই তো আমাদের কাছ থেকে টাকা নিছে। আমি আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তার নাম্বারটা দেখাই, বলছে আপা এটা সাভার থানার নাম্বার না, এটা ওসির নাম্বার না, ওসির নাম্বার এই যে এইটা। তখন তাকে আমি আবার ফোন দিয়ে ভাইয়া মানুষের ইমোশন আনলে ব্ল্যাকমেল করতেছেন, আপনি তো ভদ্রবেশি শয়তান রূপে মানুষ। আচ্ছা, এইরকম প্রতারণার শিকার হচ্ছে? অনেক শিকার হচ্ছে, আর এত মানুষ মানে আমি একটা বিজ্ঞাপন দেওয়ার পরে এত মানুষ ফোন দেয়, ভিডিও ফোন, আজে বাজে মন্তব্য করে, তখন নিজেকে একদম নিঃশ্বাস করে দিতে ইচ্ছে করে যে আজকে ভাই হারায় গেছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, মানুষ তার সরলতার সুযোগ খুঁজতেছে। অনেকেই প্রশ্ন করে থাকেন আপনারা কি আসলেও
নিম্ন মধ্যবিত্ত নাকি এটা নাটক করতেছেন ভাই? আপনাদের যদি একান্ত এরকম কোনো কিছু মনে হয়ে থাকে আমি ঠিকানা দিব, সেখানে গিয়ে দেখেন যে আমার বাবা মার করুণ পরিস্থিতি। কালকে সিম্পল একটা কথা বলি, গতকালকে আমার আব্বার সকাল 7টা বাজে, মানে 5টা বাজে কারেন্ট চলে যায়, ওখানে মিটার দিয়ে টাকা ভরাইতে হয়। সারাদিন তারা ফ্যানের বাতাস খেতে পায় না। আমি যখন সন্ধ্যায় 1000 টাকা দিছি এই ইনকাম করে, এখান থেকে বিক্রি করে, তখন সে ফ্যানের বাতাস খেতে পারছে কার্ড ওই 1000 টাকা ঢুকাইয়া। আর সব ছোট ভাইটা আজ 3 দিন যাবত স্কুলে ঢুকতে দেয় না, কেন বলেন? জুতার অভাবে। আমি জুতা কিনে দিছি কালকে, সে আজকে স্কুলে গেছে। আমি ঠিক এরকম করে আমার ভাইটা এক মানুষ করছিল, এই গার্মেন্টসে চাকরি করছে, 2টা বন্ধ সকাল 6টায় গেছে, রাত্রে এসে আমার ভাইকে ভালোভাবে পড়ালেখা করাবো দেখে আমি ব্যবসা স্কুলে পড়েছে, যার খরচ প্রতি মাসে ছিল 2 থেকে 2500 টাকা শুধুমাত্র স্কুলের বেতন আর আদার্স। ও কখনো আমি ওর চাওয়া মতো টিউশনই দিতে পারিনি, ও অনেক কষ্ট করে পড়ালেখা করে জিপিএ গোল্ডেন পাইছে। আমাদের খুব আশা ছিল, আমার বোন এখনো চাকরি করে গার্মেন্টসে, আমার বোন ইভেন আমি যদি আমার বাবা মার টাকা না দিই তারা না খায় পড়ে থাকবে, আমার ভাইদের পড়ালেখা হবে না। আপনারা যে এরকম করেন আসলে যাচাই বাছাই করে কথা বলবেন, একটা একটা মানুষ কখন অনলাইন এরকম প্ল্যাটফর্মে আসে যখন বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোনো সাহায্য না পায়, তখন নিজে একটা লাইভ করছি, সেটাও আপনাদের সবার মাথা ব্যথা। আমি তো জানুয়ারি মাসের 25 তারিখে মানববন্ধন করার জন্য আমি এবং আমার পরিবার জাতীয় প্রেস ক্লাবে গেছি। বিশ্বাস করেন কোনো একটা চ্যানেলের লোক এসে, মানে বড় কোনো চ্যানেলের লোক এসে জিজ্ঞেস করে নাই, আপা আপনি এখানে কেন দাঁড়াইছেন, কিংবা আমার বাবাকে কেউ জিজ্ঞেস করে নাই ভাই আপনি এখানে কেন দাঁড়াইছেন। ছোট ছোট ইউটিউবার, ছোট ছোট ইয়া, তারা সাহায্যের হাত বাড়াই দিছে, অথচ তাদের SMS করছি, অনেক কিছু করছি, আমি টাকা দিতে পারিনি হয়তো তার কারণে। বাংলাদেশ প্রতিদিন একটা চ্যানেল আছে, ওখানে মানে পত্রিকায় দিতে চাইছি 90,000 টাকা চাইছে। আসলে 90,000 টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না দেখে আমার ভাইয়ের নিখোঁজ সংবাদটা প্রচার করা হয় নাই। আচ্ছা, আপনি আপনার সন্তান বলছেন, আপনার সন্তানের মতন তাকে একদম লালন পালন করেছেন, তো আজকে 75 দিন তাকে সে পাশে নেই, ধরেন আপনি কিভাবে দেখছেন? আপনি কষ্ট এটা এই বিষয়টা তার কথা ভাবে তার স্মৃতিগুলো ঠিক মতো খেতে পায় না। আমার ভাই পোলা ভাত এবং মুরগির মাংস খুব পছন্দ করছে, আমার ভাই হারাই গেছে আজ পর্যন্ত আমার ঘরে এরকম কোনো রান্না হয় নাই যে খাবারটা আমার ভাই পছন্দ করত। আমার ভাই কোন জায়গায় ঘুমাইতেছে, কোথায় আছে, এগুলো যখন মনে হয় তখন প্রায় পাগল হয়ে যায়। আমার মা তো অলরেডি পাগল হয়ে গেছে, এখন মানুষজন দেখলেই বটি নিয়ে তাড়া করে এবং আমার বাবাকে সব সময় জবাব করতে চায়। এখন পর্যন্ত কোনো ধরনের সন্ধান পাননি, তার স্মৃতিগুলো ধরে বা আপনার সন্তানেরা খুঁজে না যে মামা কোথায়? বা আমার ছেলেটা প্রায় অসুস্থ হয়ে গেছে, মামার সুখে সুখে প্রতিদিন আমার ছেলে, আমার শাশুড়ি যখন ফজরের নামাজ পড়ে তখন আমার ছেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার নয়ন মামাকে বের করে দাও, নয়ন মামা ছাড়া আমাদের ভালো লাগে না, থাকতে পারি না। আমি তো প্রতিদিন আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যে কোনো ছেলে হোক সুস্থভাবে যেভাবে হোক আমার ভাই আমাদের কাছে ফিরাই দাও। আপনি দেশবাসীর কাছে বা যারা আপনি যে ছবিটি দেখিয়েছেন কেউ যদি চিনে বা কোনো সহযোগিতা চাচ্ছেন বা আপনার ভাইকে ফিরিয়ে পাওয়ার জন্য, আমি এই ছবিটা আবারও ধরে দেখাইতেছি সকল দেশবাসীর কাছে, আমি হাত জোর করে অনুরোধ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন অনেক 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 শেয়ার করে দেন, যাতে করে আমার ভাইকে আমরা খুঁজে পাই। আমরা কখনো কারোর কাছে 10টা টাকার জন্য যাব না, এক বেলা খাবারের জন্য যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু আপনার প্রশাসন দিয়ে হোক, আপনার ক্যাপাসিটি আমি জানি আপনি পারবেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আমার ভাইকে খুঁজে নিয়ে এসে আমাদের কাছে দেন। এই সারাদিন রোজা রেখে যেমন পানি পিপাসা লাগে, পানি খেলে যে একটা শান্তি পাই, আমার ভাইকে যদি খুঁজে দিতেন ঠিক এরকম শান্তি আপনারাও পাবেন, একালে না পান পরকালে পাবেন। আচ্ছা, কেউ যদি তার সন্ধান পায় তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের ঠিকানা বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা, আর আশুলিয়া থানার একদম সংলগ্ন আটতলা, আটতলার নিচতলা রাফাকাশন আছে, এখানে এসে যোগাযোগ করলেও হবে। আচ্ছা, আপনার ভাইয়ের পুরো নামটা? আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান নয়ন, আর ওর ডাক নাম নয়ন। ওর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের কালার কালো,
আর যেদিন হারায় গেছে পরনে ছিল আপনার নেভি কালার সোয়েটার, ক্রিম কালার শার্ট, জিন্সের প্যান্ট আর চটি জুতা। আচ্ছা একটা জিনিস আপনি শুনতে চাই, আপনি বলছেন যে উনি হারিয়ে গিয়েছে, তো সে কি কোথায় থেকে হারিয়ে গেছে? সে কি কলেজে যাওয়ার পথে হারিয়ে গেছে? হ্যাঁ, ও হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজে পড়ালেখা সেদিন কি কলেজের উদ্দেশ্যে বের হয়েছিল? বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। আপনি এর আগে আমাদের একটি ভিডিওতে বলেছেন যে সে যে কলেজের যে ড্রেস সেটা না পরে বের হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রতিদিন আমরা তো আর তখন দেখি নেই, প্রতিদিন আপনার স্কুল ড্রেস পরে জুতা পরে যায়, তো আমরা ওই দিন হলো প্রতিদিন 10 মিনিট লেট করলে কলেজ থেকে এসএমএস আসে। আচ্ছা, কিন্তু ওই দিন যদি ওরা এসএমএসটা দিত হয়তো তখন মাইকিং করতাম, খোঁজাখুঁজি করতাম, কারণ সে না বলে কখনো কোথাও যায় না, একটা রাত কোথাও থাকে না। পরে আমরা খোঁজ নিয়ে দেখি যে তার স্কুল ড্রেস বাসায় আছে। তাহলে এটা কি আপনি কি বিশ্বাস করেন যে আসলে এইরকম কখনো যে তা সে যেহেতু কলেজে যাওয়া হয়নি, এটা কি তার ইচ্ছাকৃত সে বের হয়ে গেছে, এরকম কোনো কিছু ভাবতেছেন? ওকে না পাওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না। আর তবে যেদিন হারায় গেছে তার আগের দিন তার প্রচুর মন খারাপ ছিল, কারোর সঙ্গে কথা বলে নাই, প্লাস তাহলে এটা কি কোনো সংগঠন বা কোনো কারোর সাথে বা কোনো কিছুর সাথে জড়িত আছে কিনা, আপনারা কি এমন কিছু বুঝছেন না? আমরা এরকম কোনো কিছু বুঝতে পারিনি যে ও কোনো ইয়ার সাথে জড়িত আছে কিনা। আসলে আপনারা মূলত এখন সে আছে বা তার সন্ধান চাচ্ছেন, এই তো? আপনারা দেখছেন যদি এই যে যে ছেলেটিকে দেখাচ্ছে নয়ন, যদি তাকে কেউ দেখেন বা কোথাও যদি দেখা হয় বা ওই রকম মতো নিকট পরবর্তী যে থানাগুলো আছে থানাতে যোগাযোগ করবেন, অথবা আমাদের এই ফেজে নক দিবেন, বা এই যে আপু যে ঠিকানাটি বলছেন এই ঠিকানাতে যদি পারেন একটু যোগাযোগ করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।